কারণ মিজানুর রহমান আজহারি আজহারে লেখাপড়া করছে ঠিকই, সে একজন জেনারেল লাইনে বেশি শিক্ষিত, কিন্তু ধর্মীয় জ্ঞান একবার একটা জাহেলের মতো, শিক্ষিত মূর্খ। কারণ আজহারের লেখাপড়া করা, সে যদি ধর্মীয় জ্ঞানে মুহাক্কিক হইত সে এত ভুল করত না, জায়গা জায়গা ধরা খাইতেছে, এটা কেমন জাহেল। আর তাকে হাইলাইস করতেছে জামাতের লোকেরা। কথা মনে রাখবেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে লাই দিয়েন না, এরাই আপনাদেরকে পেট্রোল বোমা আর ককটেল মাইরা আপনাদেরকে রাস্তাঘাটে মারছে। উনি সুন্নি মুসলমান প্রশাসনের উপরে হাত উঠায় না। এই ককটেল বাস পেট্রোল বোমার দল হলো এই আজহারির দল। প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন, হয়তো আজকে বুঝবেন না পরে বুঝবেন। এরা কিন্তু কৌশলে তাদের রাজনৈতিক কাজ চালাই যাইতেছে, আর আপনারা এরা সহযোগিতা করতেছে। পরে বুঝবানে, পরে বুঝবানে কি যেন একটা কথা কয় না, সাপ দুধ দিয়া কাল সাপ পুষছে, পরে টের ভাবানে। আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে চার ওয়াক্ত নামাজ ধারাবাহিক কাজা হওয়ার পরে প্রত্যেকটা নামাজ ধারাবাহিক আদায় করলেন। এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের যদি অতীতে বহু সংখ্যক নামাজ কাজা হয়ে থাকে, ওগুলি ধারাবাহিক আদায় করতে হবে। দ্বিতীয় মাসালাটা হলো, আমার নবী যে আওলা জাওলা আদায় করে নাই, এলোপাতারি নামাজ আদায় করে নাই, প্রথম ফজর পরে জোহর তারপরে আসর তারপরে মাগরিব ধারাবাহিক আদায় করেছে। অতএব কেউ যদি অতীতের নামাজ কাজ আদায় করতে হয়, তাকে ধারাবাহিক আদায় করতে হবে, এটাই রাসূলুল্লাহর শিক্ষা। প্রসিদ্ধ দুইটা হাদিস থেকে দুইটা মাসালা আমি আপনাদের বলে দিলাম, কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, এই আজহারি নামক এই মিজানুর রহমান লোকটা, এই অথবা তার আরো চেলা ফেলা পাবে যারা বলবে তওবা করলে হয়ে যায়, এটা একটা বানোয়াট মন গড়া কথা। কত মানুষের নামাজ নষ্ট হবে তার একটা ফতোয়ার কারণে। অসংখ্য মানুষ, নারী এবং পুরুষ, যারা চেষ্টা করতেছে যে আমার অতীতে তো অনেকগুলি নামাজ কাজা, মাঝে মধ্যে কিছু না কিছু নামাজ কাজা আদায় করে, এরকম বহু মানুষ আছে। আমিও জানি ব্যক্তিগতভাবে অনেকে চেষ্টা করতেছে যে আমার অতীতের নামাজগুলি আমি দুই রাকাত দুই ওয়াক্ত এক ওয়াক্ত করে প্রতিদিনই কিছু না কিছু কাবার দিতেছে, তার একটা ফতোয়ার কারণে ওই মানুষগুলি আর ওই নামাজটি আদায় করবে না, বলবে না বললি তো চলে তওবা করে নিল। বন্ধুরা, এই সমস্ত বক্তারা যারা দফায় দফায় ভুল বক্তব্য দেয়, তাদের এই বক্তব্যগুলির কারণে মানুষের ইমানও নষ্ট হয়, আমলও নষ্ট হয়। তাদেরকে পরিপূর্ণ ইসলামী গবেষণার মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামিক স্পিকার না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে প্রশাসনিক ভাবে ওয়াজ করা বন্ধ করে দিতে হবে, আর না হয় দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমি কোনো অযৌক্তিক কথা বলিনি, তার ওয়াজের বিরুদ্ধে বলিনি, তাকে ট্রেনিং নিতে হবে, জানতে হবে, শিখতে হবে, এরপরে কথা বলতে হবে।